তারপর আমি ওই যে ডিপিআরসি যে হসপিটাল হ্যাঁ শফিউল্লাহ স্যার যে প্রধান ওনার সাথে আমি ওই যে আমার এমআরআই রিপোর্ট সহ দেখা করেন দেখা করি দেখা করার পরে উনি গত মাসের 17 তারিখ আমি ওনার সাথে দেখা করি তখন থেকে এই পর্যন্ত আমি থেরাপি দিয়া মোটামুটি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি এখন সুস্থ আমি হাঁটতে পারি বসতে পারি আমার কাজকাম মোটামুটি সবগুলো আমি করতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম মেডিকেল বিটিতে দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর যারা এই মুহূর্তে ঠিক সুস্থ নেই বা অসুস্থতার পথে তাদের সকলকে আহ্বান করব চলে আসুন আমরা অপেক্ষায় আছি আপনাদের সুস্থ হওয়ার জন্য দর্শক যারা মূলত কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা ঘাড়ে ব্যথা বা প্যারালাইস সংক্রান্ত যারা রোগী আছেন অনেকে আসলে একটু মিসগাইড হন আমাদের কাছে অনেক প্রশ্ন করেন এবং তারা তাদের ব্যথা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন যে আসলে তার কার কাছে যাওয়া উচিত বা কোন ডক্টরের কাছে যাওয়া উচিত এই জিনিসটা আসলে আমরা অনেকেই কিছুটা আপনার কনফিউজ থাকি মূলত আমাদের যখন কোনো ধরনের সমস্যা হয় আসলে আমার কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসাটা অনেক বেশি জরুরি আমরা পিএলআইডির এরকম অসংখ্য রোগী পাই এবং যাদের দেখা যাচ্ছে যে হয়তো আপনার পিএলআইডিটা প্রাথমিক পর্যায়ে রয়েছে যেটা হয়তো অপারেশন করার কোনো দরকার নেই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো কারণে সেটা অপারেশন করা হয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেটা কিছুটা খারাপ দিকেই অনেক সময় চলে যায় যদি অপারেশনটা সাকসেসফুল না হয় তো আমরা চেষ্টা করি আসলে অপারেশনবিহীনভাবে এই ধরনের পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তবে পিএলআইডি বা এই ধরনের সমস্যাগুলো যদি আপনার প্রাথমিক পর্যায়ে হয় সেগুলো সম্পূর্ণভাবে আপনার অপারেশনবিহীনভাবেই আপনার সেই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব দর্শক আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এখানে সুহাগ মিয়া বয়স মাত্র 32 বছর 2015 সালে ওনার হঠাৎ করেই এরকম প্রচণ্ড ব্যথা ওনার পায়ের দিকে ব্যথাটা যেত এবং একটা সময় এমন হয়েছে যে উনি পাটা নাড়তে পারতেন না এবং ফলশ্রুতিতে ওনার একটি অপারেশনও হয়েছিল দর্শক কি হয়েছিল আসুন আমরা সরাসরি একটু ওনার মুখ থেকে আসলে পুরো বিষয়টা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার সুহাগ মিয়া স্যার বাসা কোথায় আপনার আমার নিউ পল্টনে এমনি পেশাগতভাবে কি করেন আমি একজন ঢাকা নিউ মার্কেটে বিজনেস করি আচ্ছা তার মানে আপনি একজন ব্যবসায়ী আমাদের দর্শকদের জন্য যে কি একটু বলবেন যে 2015 সালের আগে কি হয়েছিল আপনার এবং কি জন্য আপনি অপারেশনটা করেছিলেন আমার 2015 এপ্রিল মাসে ব্যথাটা পায়ে হালকা হালকা ব্যথা যেত হাঁটলে বা বসলে তখন ডাক্তার দেখাইলাম হালকা ব্যথার জন্যই ডক্টর দেখিয়েছেন জি জি যখন হালকাই ব্যথা তখন ডাক্তার দেখাইলাম দেখানোর পরে প্রথম ওষুধ দিল প্রায় 15 দিন ওষুধ খাইলাম ব্যথা কমতে স্যার আচ্ছা পরবর্তীতে ডাক্তার আবার দেখানোর পরে বললো যে আপনার এমআরআই করতে এমআরআই করার পরে আপনার আমার ওই পিএলআইডিতে সমস্যা হয়েছে তখন ডাক্তার বললো যে অপারেশন করতে হবে অপারেশন না করলে আপনার ব্যথা যাবে না ওকে তখন ব্যথাও একটু আস্তে আস্তে বাড়লো তখন হাঁটতে সমস্যা এবং কি বসে থাকতেও সমস্যা তখন আমি ওই 15 সালেই মে মাসেই আমি অপারেশন করি মানে উইদিন শর্ট টাইমের ভিতরেই হ্যাঁ হ্যাঁ খুব শর্ট টাইমের ভিতরে তখন আমি অপারেশন তখন হয়তো আমার এটা ভুল সিদ্ধান্ত ছিল অপারেশনটা কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই বা যারা ফ্যামিলি ছিল ওদের সিদ্ধান্তে আমি অপারেশনটা করে নিয়েছি মানে রিস্ক নিতে চাননি তখন আর ডক্টরও বলেছেন তখন আর বুঝতে পারেননি যে আসলে আপনার তখন ডক্টর বলেছিল যে আপনার যদি অপারেশন না করেন প্যারালাইসিস হয়ে যেতে পারে পরে নাও হারতে পারেন এটা শোনার পর স্বাভাবিক আমরা একটু ভয় পেয়ে যাই হ্যাঁ ভয় পেয়ে পরে আমরা সাথে সাথে অপারেশন ওই দিনে ডাক্তার যেদিন রিপোর্ট দেখেছি ওই দিন আমরা অপারেশন করি রাত্রি আচ্ছা যাক আমি 5 বছর ভালোই ছিলাম এই বছর মার্চ মাসে আবারও এই সেম ব্যথাটা আবার বাড়লো তারপর আমি আবার ডাক্তার দেখাইলাম দেখানোর পরে বললো যে এমআরআই করতে ওকে এমআরআই করলাম আবার সেম পিএলএডি একই সমস্যা আচ্ছা যেটা 15 সালে ছিল সেম সমস্যাটা আমার আবার 15 হল তখন আমি থেরাপি দিছি কয়েকদিন ওই যে আফতাব স্যারের কাছে ওখানে প্রায় 15 দিন দিলাম কিন্তু আমার কোনো উন্নতি ইমপ্রুভমেন্ট নাই কোনো হ্যাঁ তারপর আমি ওই যে ডিপিআরসি
যে হসপিটালে শফিউল্লাহ স্যার যে প্রধান ওনার সাথে আমি ওই যে আমার এমআরআই রিপোর্ট সহ দেখা করেন দেখা করি দেখা করার পরে উনি গত মাসের 17 তারিখ আমি ওনার সাথে দেখা করি তখন থেকে এই পর্যন্ত আমি থেরাপি দিয়া মোটামুটি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি এখন সুস্থ আমি হাঁটতে পারি বসতে পারি আমার কাজকাম মোটামুটি সবগুলো আমি করতে পারি আলহামদুলিল্লাহ তার মানে আপনি যে স্বাভাবিকভাবে যে কাজগুলো আগে করতেন সেগুলো এখন মোটামুটি আপনি সবই করতে পারছেন ভালোভাবে আপনি করতে পারছেন এবং এর জন্য আপনাকে ভর্তি থাকতে হয়নি আপনি এসেছেন এসে এসে কিছু থেরাপি নিয়েছেন রেগুলারে আমি আইসা আচ্ছা নিউ মার্কেট থেকে ঢাকা নিউ মার্কেট থেকে আইসা আমি থেরাপি এসে এসে আপনি থেরাপি দিয়েছেন এবং উইদিন শর্ট টাইম আপনি এখন দেখছেন যে আপনি সেই স্বাভাবিক মুভমেন্টগুলো যে স্বাভাবিক কাজগুলো আগে আপনি করতে পারতেন সেগুলো এখন সবই করতে পারতেছেন এবং ব্যথার জন্য যে একটা সমস্যা হতো সেটা এখন ইনশাল্লাহ নাই আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা যেমন যে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে আপনার একটা অপারেশন হয়েছে যেটা হয়তো প্রয়োজন ছিল না হয়তো আপনি আগে জানা থাকলে হয়তো আপনার এই অপারেশনটা হয়তো আপনার দরকার হতো না তো আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকদের জন্য বলতে গেলে পিএলআইডি বা আপনার গাড় ব্যথা মেন হচ্ছে মেরুদণ্ডের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের শফিউল্লাহ স্যার প্রধানকে দেখানোর জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি আলহামদুলিল্লাহ কেন অনুরোধ করবেন অনুরোধ করার কারণ হচ্ছে আপনার ওই যে অপারেশন না করে এখানে এসে যদি রেগুলার থেরাপি দেওয়া হয় তাহলে আপনার ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি যে আপনার ব্যথাটা ইনশাল্লাহ মুক্ত হবে আলহামদুলিল্লাহ তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আপনি নিজে আমি নিজে তারপর আমি তো নিজে আছি তারপরে আমি এখানে আরো অনেক লোককে দেখছি ও সুস্থতা হয়ে গেছে মানে আপনার আশেপাশে আপনি যখন থেরাপি দিতে আসতেন দেখেছেন যে অসংখ্য লোক তারাও খুবই ভালো আছেন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের ভিতরে আসলে যাদের অসংখ্য অসংখ্য প্রশ্ন আছে আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ আপনি যদি সার্জারির প্রয়োজন হয় আপনি কেন সার্জারি করবেন না অবশ্যই সার্জারির দরকার আছে বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সার্জারি ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না এই কথা সত্যি বাট তবে অবশ্যই সার্জারির মতো একটা বড় ডিসিশনে যাওয়ার আগে অবশ্যই আপনাকে অভিজ্ঞ কোনো একজন বিশেষজ্ঞের একটা পরামর্শ নেওয়া উচিত এবং যেহেতু আমাদের দেশে এখন অপারেশনবিহীনভাবে এই ধরনের চিকিৎসাগুলো করা হয় আদৌ আপনি ভালো হবেন কিনা বা সুস্থ হওয়াটা সম্ভব কিনা সেজন্য আসলে আপনার একজন বিশেষজ্ঞের পরামর্শ আগে নেওয়া উচিত অপারেশন আমরা চাইলে যে কোনো সময় করতে পারি সেটা আমাদের হাতের নাগালই আছে বাট অপারেশনে যাওয়ার আগে অবশ্যই আমরা সবাইকে সাজেস্ট করব যে অবশ্যই আপনারা একবার হলেও দেখেন যে অপারেশন ছাড়া সেটা ভালো হওয়া সম্ভব কিনা যেমন যে আমাদের এই ভাইকে আপনি দেখছেন যে উনি অপারেশন করেছেন ঠিকই বাট তার পরবর্তীতে কিন্তু ওনার কমপ্লিকেশনটা ওনার পিছু ছাড়েনি এবং একটা সময় সেই কমপ্লিকেশন যখন আবারও দেখা দেয় দর্শক আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই যারা দেখা যাচ্ছে যে আপনার মাল্টিপল ডিস্কের সমস্যা থাকে আপনি অপারেশন করবেন আপনি কয়টা ডিস্কে আপনি অপারেশন করবেন দেখা যাচ্ছে কারো 7টা থেকে 8টা ডিস্কে আপনার ডিস্ক প্রোল্যাপস থাকে পিএলআইডি সমস্যা থাকে কীভাবে আপনি এতগুলো ডিস্কের আপনি অপারেশন করবেন তারপর যদি আপনার প্রয়োজন হয় আপনার অবশ্যই সম্ভব বাট তার আগেও আমরা একবার বলবো যে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তিনি যা বলবেন উনি যদি মনে করেন যে আপনার অপারেশন করার দরকার আপনি অবশ্যই করবেন আর না হলে আপনার অপারেশনবিহীন যে চিকিৎসাগুলো আছে সেগুলো অবশ্যই গ্রহণ করবেন যার মাধ্যমে দেখুন আপনি অল্প সময়ের ভিতরেই খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন যেমন যে আমাদের আজকের এই ভাই উনি থেরাপি নিয়েছিলেন এবং থেরাপি নেওয়ার পরে উনি যেমন যে এখন সুস্থ আছেন ভালো আছেন আজকে উনি দীর্ঘ সময় পরে আবার স্যারের কাছে এসেছেন যে একটা রিভিউ দেওয়ার জন্য যে উনি এখন ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু এইটা বলার জন্য উনি আবার স্যারের কাছে এসেছেন জি সো এটা অনেক বড় একটা বিষয় আশা করি আপনারা আজকের এই ভিডিওটা থেকেও অনেক কিছু আপনারা শিখতে পারলেন জানতে পারলেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ
আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।